এখন নতুন একটা নিয়ে নেব। এই রাইট বাটন প্রেস করলাম, নতুন একটা ফাইল দিলাম, আর এই ফাইলের নাম দিলাম ফ্রেম, ঠিক আছে, .html, ঠিক আছে, frame.html এটা নাম দিলাম। তো এর বেসিক স্ট্রাকচার আছে, ফ্রেম বলতে আসলে কি বোঝাই, এটা আরেকটা ওয়েবসাইটে যদি আমার কখনো আমার নিজের ওয়েবসাইটে ফ্রেম আকারে যদি নিয়ে আসতে চাই তাহলে সেটারে বলে কি ফ্রেম। এজন্য বেশ কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো আমরা ইউজ করে সাধারণত নিয়ে আসতে পারি, ঠিক আছে। যেমন তার ভিতরে সবথেকে জনপ্রিয় ট্যাগ হলো আই ফ্রেম। কি জনপ্রিয় ট্যাগটা কি? আই ফ্রেম। তো দেখেন আই ফ্রেম যদি আমরা কখনো ইউজ করি, এমনি সাধারণ অবস্থায় যদি ইউজ করি, আই ফ্রেম ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, তো আচ্ছা এখানে তো আমরা পাবো না, তো চলেন তো এই যে ইন্ডেক্স থেকে আমরা একটা লিংক নিয়ে একদম সর্বশেষে আমরা একটা অ্যাঙ্কর করে নিলাম, সেই অ্যাঙ্করের ভিতর কি বলে দিলাম ফ্রেম ডট, সেম ফোল্ডারে থাকলে শুধু ফাইলের নাম, না হয়েছে, এখন এইরকম একটা কিছু আইসে যদি ফ্রেম দিই, ঠিক আছে। মনে রাখবেন এটা যে বর্তমান অধিকাংশ অ্যাপ্লিকেশন ফ্রেম রেট ডিসেবল করে রাখে, যেমন ফেসবুক, ইউটিউব, এরা কি করে ফ্রেম রেট ডিসেবল করে। তো যেটা পাবলিকের জন্য না, যারা সাধারণত চাই যে পাবলিকের জন্য উন্মুক্ত করব না, তারা ফ্রেম রেট কি করে ডিসেবল করে রাখে। তো চলেন আমরা প্রথমে এই পেজে চলে যাই যে এই পেজে আমরা কাজ করি। তো এই যে ফ্রেম নিছি না, ফ্রেমের ভিতর সাধারণত সোর্স দিতে হয়, সোর্স, তো সোর্স কি দেব, যে কোনো একটা ওয়েবসাইট, যেমন আমরা উইকিপিডিয়া চলেন না আপনারা, উইকিপিডিয়া ওদের নাম শুনছেন কি করে ওয়েবসাইটটা, তথ্য ভান্ডার না, যেখানে আমরা সাধারণত যে কোনো ডাটাই কম বেশি পেয়ে যাই। তো এইখানে আমরা উইকিপিডিয়া দিলাম, সেভ করলাম এবং ব্রাউজারে যে যদি রিলোড দিই, দেখেন তো এটুকের ভিতরে উইকিপিডিয়া লোড হয়ে গেছে না, হয়েছে, আচ্ছা। তো তারপরে এটা যদি আমরা এরভাবে বলি উইথ যেমন 100%, তাহলে কি হবে বলেন তো, এই এখন সাপোজ হাইট, হাইট সাপোজ আমি বলে দিলাম যে 7, দুইটা স্কল হচ্ছে না, স্কলবার কয়টা, দুইটা, একটা একটু কমাই রাখি তাহলে আপনার জন্য বুঝতে হয়ে যাবে। ঠিক আছে হয়েছে, এটা চলে আসছে, আর একটু বাড়াই দিই 500 দিয়ে, ঠিক আছে। হ্যাঁ দেখেন এই যে একটা ওয়েবসাইট এখানে চলে আসছে, এখন কথা হলো এই যে চারিপাশে একটা বর্ডার আছে না, এটা আমরা উঠাই দিতে পারি, সেজন্য কি লিখতে হয় জানেন, ফ্রেম বর্ডার ইকুয়াল 0, ঠিক আছে। আচ্ছা এটা মূলত সেই ওয়েবসাইট ওপেন হয়েছে, কিন্তু আমার ওয়েবসাইটের ফ্রেমের মধ্যে, ঠিক আছে, যেমন না এই যে আমি এখানে ফ্রেম প্র্যাকটিস দিয়ে দিলাম, এই কথাটা এখানে আছে, অথবা ধরেন যে এটার সেন্টার ট্যাগের মধ্যে দিয়ে দিতে পারতাম, তো এটার সেন্টার ট্যাগের মধ্যে যদি দিয়ে দিই তো সেক্ষেত্রে নিতে পারি। দেখেন এই ফ্রেম প্র্যাকটিস, এই যে এখানে আমি যেখানেই যাই না কেন আমার ওই ওয়েবসাইটের সাথে আছে না, আই ফ্রেম সাধারণত আমরা ইউজ করব বা ফ্রেম ইউজ করব কেন, যাতে আমরা
কি করতে পারি, আমাদের ওয়েবসাইটে অন্য একটা পেজ লোড দিতে পারি, ঠিক আছে? যেমনটা আপনি চাচ্ছেন যে আজকে এই এসএসসি রেজাল্ট দেবে, তো রেজাল্টটা আপনার কাছে নাই, সব রেজাল্ট দেওয়ার পরে ডাউনলোড করে তো আপনার ওয়েবসাইটে রাখতে পারতেছেন না, তাহলে আপনি কি করতে পারেন, আচ্ছা তো এটা আমরা যদি বসাই দিই এবং আমাদের ওয়েবসাইটে যাই, রিলোড দিই,